তো এটা কিভাবে করতে হবে আজকের ভিডিওতে আমরা কমপ্লিট টিউটোরিয়াল দেব তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ প্রথম আপনাকে মেসেঞ্জার অ্যাপ ওপেন করে নিতে হবে মেসেঞ্জার অ্যাপ ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে এখানে সেটিংসে চলে আসতে হবে আপনাকে যেটা করতে হবে এখান থেকে প্রোফাইলের উপর ক্লিক করতে হবে এখানে দেখতেছেন প্রোফাইল আপনাকে প্রোফাইলের উপর একবার ক্লিক করে দিতে হবে প্রোফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে একটা অপশন পাইবেন নোটিফিকেশন আপনাকে এটার উপর একবার ক্লিক করে দিতে হবে তো আমরা এটার উপর একবার ক্লিক করে দিব এটার উপর ক্লিক করার পর যদি এই অপশনটা অফ থাকে সিম্পলি আপনাকে এটাকে অন করে দিতে হবে সরি আমরা এখান থেকে অন করে দিব এখানে অন করার জন্য এখানে আমরা ক্লিক করবো অ্যান্ড অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর আমরা ব্যাক চলে আসব ব্যাক চলে আসার পর আপনাকে আর নিচে চলে আসতে হবে আর নিচে চলে আসার পর এখানে একটা অপশন পাবেন বাবলস নামে আপনাকে সিম্পলি বাবলসের উপর একবার ক্লিক করে দিতে হবে তো আমরা এটার উপর একবার ক্লিক করে দিব এটার উপর ক্লিক করার পর এখানেও দেখতেছেন একটা অপশন বন অফ আছে আপনাকে সিম্পলি এটাকে অন করে দিতে হবে অন করে ব্যাক চলে আসবেন ব্যাগ চলে আসার পর এখান থেকে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না আপনাকে হোম বাটনে ক্লিক করতে হবে হোম বাটনে ক্লিক করে আপনাকে যেতে হবে সেটিংসে আমরা সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখানে একটা অপশন পাবো অ্যাপস আমরা এটার উপর একবার ক্লিক করে দিব তো আমরা এটার উপর একবার ক্লিক করে দিলাম এটার উপর ক্লিক করার পর দ্বিতীয় নম্বর অপশন এক দেখতেছেন ম্যানেজ অ্যাপ আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে এটার উপর ক্লিক করার পর আপনার সামনে আপনার ফোনের যাবতীয় যত অ্যাপস আছে সবগুলো এখানে চলে আসবো তো এখান থেকে আপনাকে মেসেঞ্জারটা খুঁজে বের করে নিতে হবে তো আমরা এখান থেকে মেসেঞ্জারটা খুঁজে বের করে নিব। এখান থেকে আরেকটু নিচে যাব অ্যান্ড দেখবো মেসেঞ্জারটা কোথায় আছে তো দেখতেছেন এখানে আমাদের মেসেঞ্জারটা আছে মেসেঞ্জার উপরে আমরা ক্লিক করে দিব যদি আপনার সেটিংসে গিয়ে এইখানে না আসতে পারেন শর্টকাট এখানে আসার জন্য আপনাকে যেটা করতে হবে আমরা বটনটি ক্লিক করে বের হয়ে আসলাম শর্টকাট আসার জন্য আপনাকে মেসেঞ্জারের উপরে ক্লিক করে ধরে রাখতে হবে উপরে ক্লিক করে ধরে রাখার পর একদম মাঝখানে একটা অপশন দেখতে পাইতেছেন অ্যাপ ইনফু আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনি এই জায়গাটাতে চলে আসবেন এই জায়গাতে আসার পর এখানে একটু নিচে একটা অপশন দেখতে পাইতেছেন আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে আধার পারমিশন তো আমরা এটার উপর ক্লিক করে দিব এটার উপর ক্লিক করার পর যতগুলো ক্যান্সেল দেখতেছেন এখানে দেখতেছেন একটা ক্যান্সেল আছে প্রশ্নবোধক আইকন আছে এখানে এখানে ক্যান্সেল আছে তো আমরা ক্যান্সেলের উপর একবার ক্লিক করবো অ্যান এখান থেকে অলওয়েজ অ্যালাউ করে দিব ইয়ানি দ্বিতীয় নাম্বার অপশনটাতে ক্লিক করে দিব দেখতেছেন নীল নীল টিকমার্ক এসে গেছে তো আমরা দ্বিতীয়টাতে ক্লিক করবো অলওয়েজ অ্যালাউ টিক টিকমার্ক এসে গেছে যতগুলোতে এমন সমস্যা আছে সবগুলোতে আমরা অলওয়েজ অ্যালাউ করে দেবো এখানে অলওয়েজ অ্যালাউ করে দিলাম অলওয়েজ অ্যালাউ করার পর ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পর একটু নিচে চলে আসবো অ্যান এখানে দেখতেছেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে আপনাকে এটার উপর একবার ক্লিক করে দিতে হবে আমরা এটার উপর ক্লিক করব যদি এখান থেকে কোনো বাবলস অফ থাকে সিম্পলি আপনাকে এটাকে অন করে দিতে হবে তো আমাদের সবগুলো অন আসে এখানে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক থাকার পরে আপনাকে যেটা করতে হবে আবার হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসতে হবে তারপর আপনাকে আবার মেসেঞ্জারে একবার ক্লিক করতে হবে মেসেঞ্জারে ক্লিক করার পর এখানে আপনি চার্ট বারে আসবেন আসার পর যে কোনো একজনকে আপনি ক্লিক করবেন অ্যান্ড এখানে প্রশ্নবোধক আইকনে একবার ক্লিক করে দিবেন আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আপনার সামনে আমার একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনাকে থ্রি ডটের উপর একবার ক্লিক করে দিতে হবে আমরা থ্রি ডটের উপরে ক্লিক করলাম অ্যান্ড সর্বপ্রথম যে অপশনটা দেখতেছেন শো ইজ বাবলস আপনাকে এটার উপরে একবার ক্লিক করে দিতে হবে আমরা এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর কাজ কমপ্লিট এখন আপনাকে যদি কেউ এস এম এস দেয় অটোমেটিকলি সেটা নোটিফিকেশন অ্যান্ড বাবলস দুটাই আপনার এখানে চলে আসবো তো ছিল আজকের টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন তাকে আমার নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান